হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তা আমি এখানে সকালবেলা আচার, রুটি, দুধ বা ভাজার নয়, তো আজকে একটু নতুন করবো। কেউ তো আজকে রবিবার, আর জানো রবিবারে আমি কিছু স্পেশাল করেই থাকি। তো এখানে একটু ডিম টোস্ট করছি। তো তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবে, তো তার জন্য তো সকলের জন্যই করছি, আমি, মা, বাবা, বর সকলের জন্যই করছি। তো ডিম টোস্ট করছি, আর এইভাবে না ডিম টোস্ট খেতে বেশ মাঝে মাঝে ভালোই লাগে। তো আমি বাটার দিয়ে করছি, তো তেলের বদলে আমি বাটার দিচ্ছি, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, আর এখনই আমার খেতে ইচ্ছে করছে আবার। তো হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। অদিতি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি তোমাদেরকে এন্ট্রোটা দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের দাদাভাইকেও করে দিলাম, আর শ্বশুরমশাইও খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। তো শাশুড়ি মা এখনও পূজাটা দেওয়া হয়নি, তো পূজাটা দিয়ে তারপর খাবে। তো আজকে সকালবেলা ভাবলাম এটাই করি, প্রতিদিন তো রুটি ভাজা খাই বা দুধ খাই, আজকে ডিম টোস্ট করি। আর বেশি কথাও বলতে পারছি না, তো শরীরটা এত খারাপ, মানে জ্বর, আর সর্দি লাগলে যা লাগে, মানে ভীষণ সর্দি লাগছে। তো মানে স্নান করেছি, তাও মানে মাথাটাও একটু ঝিমঝিম। তো চলো আজকে আর বেশি তাহলে কথা বলবো না, এখন একটুখানি রোদ্দু টাপাচ্ছি, ভালো লাগে রোদ্দুটা টাপাতে। আর গরম পড়ে গেছে, মানে শোবার সময় না, যখন 9টা সাড়ে 8টার সময় দেখি কি, আর গায়ে মানে লেপ বা ব্ল্যাঙ্কেট কিছু রাখতে ইচ্ছা করে না, সব খুলে দিই, মানে এত গরম লাগে। তো গরমও কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আর সর্দিটাও আমার বেশ লেগে গেছে। তো ম্যারেজের আগেই আমার সর্দিটা লাগলো, মানে এখন তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো, না হলে তো ঘরটার সব কিছু ঝাড়তে হবে, গুছাতে হবে, অনেক কাজ, অনেক কাজ। তো বুঝতেই পারো, একটা কিছু অনুষ্ঠান হলে তারপর বাড়িতে ভীষণ কাজ থাকে। আর শুয়েছিল, তো মা ছেড়েছে, আজকে আর মাটন বা চিকেন কিছু নয়, তো আজকে রবিবার, তো মাছই খাবো, আর মাছের হয়তো তেল নিয়ে এসছে। তো চলো গিয়ে দেখি কী কী এনেছে, তো ওগুলো নিয়েই কিছু কিছু একটা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মাছ দিয়ে বেশ আজকে একটু ঝাল ঝাল করে কিছু একটা করবো, বেশ খেতেও ভালো লাগে যেহেতু সর্দি। তো চলো রান্নাঘরে। তো বলেছিলাম যে কাতলা মাছ আনতে, তো রুই মাছ এনেছে, ঠিকই আছে, হয়তো এটাই ভালো। আর মাছের তেল এনেছে, তো জানোই সর্দি, তো একটু ঝাল ঝাল করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করবো, তো ভালোই লাগে বেশ খেতে, আর মাছের তেলটাও ভালো। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের তেলটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এবার কম ধুয়ে পারি না, আমার কেমন একটা জানি লাগে। তো আর তোমাদেরকে তো বলাই হয়নি যে ম্যারেজ ডেটে কী গিফট নেব, তো সেটা বলবো। তো সেটারও ভিডিও তো তোমরা জানোই আসবেই। তো ম্যারেজ ডেটে কী আর গিফট নেওয়া যায় বলো তো, যে একটা কিছু সোনারই গিফট নেব, আমার ইচ্ছে আছে একটা কিছু সোনারই নেওয়ার। তো সোনা ছাড়া তো কোনো রকম কথাই নেই, তো যেমনই হোক, ছোটো হোক বড় হোক। তো দেখেছিলে ধনতেরাসেও নিয়েছিলাম ওই গোল্ড রিং, তো ইচ্ছা আছে তেমনই একটা কিছু সোনার গিফট নেওয়ার। তো অপর দিকে দেখতেই পাচ্ছ মাছের তেলটা আমার হয়ে গিয়েছে, আর মাছের ঝোল করব, তো তার জন্য জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। তো ফোড়নটা দিয়ে খুব সুন্দর করে এবারে ভাজা ভাজা হয়ে গেলে ওই যে জানোই পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাটা আর আদা বাটাটা দিয়েছি, তো নেড়ে চেড়ে তারপর প্রতিদিনের মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে বেশ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো আমি যেন দুবার করে মশলা কষাই, আর একবার জল দিয়ে কষিয়ে নেব। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো কী গিফট নেব, তো সোনারই নেব, তো সোনা ছাড়া আমার সোনা নিতেই দারুণ লাগে। তোমরা যা, তো তোমাদেরকে এর মধ্যে একদিন গোল্ড কালেকশানও কিন্তু আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ অপরদিকে মাছের ছোলো প্রায় আমার কমপ্লিট মাছ দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গরম মশলা, আচার বেটে দেবো না যেহেতু শরীরটা ভালো না, বেশ ভাল লাগছে না। আর অপরদিকে একটুখানি টমেটোর চাটনি করবো মিষ্টি মিষ্টি, ওই যে বাংলাদেশের গুড়টা তোমরা জানো, তো সেটা দিয়ে আমি করি খেজুর গুড়, দারুণ হয় খেতে এইভাবে টমেটোর চাটনি। তো বাস চাটনিটাও হলো মাছের ছোলো। তো দেখতেই পারলে আমার আজকে সিম্পল মেনু। আর আমার ঘরের যে বিছানাটার অবস্থা, মানে এই দেখো বিছানার অবস্থা। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পারলে, তো সারাদিন পর এই রান্নাবান্না মোটে আমার কমপ্লিট হলো। তো চলো এখন খেয়ে নিই, তো খেয়ে নিই, তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাইও দেখছে পাচ্ছ চলে এসছে, তো আমি খেয়েছি, সবাই বাড়ির খেয়ে নিয়েছে, তো তারপরও এসছে। তো এই যে, তো এখন ফোন টিপছে, আসলে ওর ফোনের মানে কী বা নেট চলছে না, তো একটা সমস্যা হয়েছে তাই। আর আমার একটা ভিডিও করতে করতে জানো ওটা না এডিটিং, মানে ওটা আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তো খুব মনটা খারাপ লাগছে, তো আর গলার আওয়াজও ভালো লাগছে না। তো চলো এখন একটুখানি রেস্ট করি, 6টা নাগাদ এখন বাজে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারে ঝটপট করে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো কালকে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলো ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে লাভ ইউ।